আসসালামু আলাইকুম। স্কুল অফ জার্নালিজমের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাকিব হাসান। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম টেলিভিশন সাংবাদিকতায় প্রতিবেদনে কিভাবে আফসাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হয় এই বিষয়টি নিয়ে। আজকে আমি আলোচনা করব প্যাকেজ নিয়ে, কিভাবে একটি প্যাকেজ বা পরিপূর্ণ প্রতিবেদন তুলে ধরতে হয় এবং সেটা ভিজুয়াল ইফেক্টের মাধ্যমে কিভাবে, অর্থাৎ ভিজুয়াল জার্নালিজমের প্র্যাকটিসটা কীভাবে করতে হয় সে বিষয়ে আমি আপনাদেরকে আজকে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। যে বিষয়টি না বললেই নয়, আমার স্কুল অফ জার্নালিজমের নিয়মিত যারা দর্শক তাদের অনেকেই কমেন্ট দিয়েছেন, অনেক দর্শকই কমেন্টে লিখেছেন তারা নতুন নতুন ভিডিও দেখতে চান। আসলে নানা ব্যস্ততার কারণে এবং সময়ের স্বল্পতার কারণে আমার পক্ষে নিয়মিত ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। তারপরেও আমি আপনাদেরকে আপনাদের যে রিকোয়েস্ট সেটি আমি রাখার চেষ্টা করব এবং চেষ্টা করব অন্তত প্রতি সপ্তাহে একটি হলেও যাতে ভিডিও দেওয়া যায়। তো আজকে আমি বিশেষ করে অনেক দেওয়ান, যিনি কমেন্টে বারবার রিকোয়েস্ট করেছেন যে তিনি প্রেস ব্রিফিংয়ের উপরে এবং প্যাকেজের উপরে ভিডিও চান, তো তার অনুরোধ রক্ষার্থেই আজকে ভিডিওটি দিচ্ছি। আশা করি সাংবাদিকতা শিক্ষার্থী এবং যারা নবীন সাংবাদিক তাদের এই ভিডিওটি কাজে আসবে। তো চলুন তাহলে বিস্তারিত আমরা জেনে নিই টেলিভিশন প্যাকেজ কি, কেন এবং কিভাবে করতে হয়। প্যাকেজ হচ্ছে একটি পরিপূর্ণ প্রতিবেদন যেখানে একটি সংবাদ গল্পের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হয় প্যাকেজে, যা দেখে দর্শক বিষয়টি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পান। মূলত সংবাদ উপস্থাপক লিঙ্ক পড়ার পর ছবি এবং শব্দের সমন্বয়ের মাধ্যমে রিপোর্টার যে প্রতিবেদনটি উপস্থাপন করেন সেটি হচ্ছে প্যাকেজ। প্যাকেজে রিপোর্টারের ভয়েস বা কণ্ঠস্বর থাকে, রিপোর্টার তার নিজের কণ্ঠে ঘটনার বর্ণনা দেন আর বর্ণনার ফাঁকে ফাঁকে ওই ঘটনার সাথে সংশ্লিষ্টদের বক্তব্য বক্সপপ সিং থাকে, যা দেখে ঘটনাটি সম্পর্কে ধারণা পান দর্শক। যে কোনো একটি প্যাকেজের প্রধান পাঁচটি অংশ হচ্ছে লিঙ্ক, ভয়েস ওভার, বক্সপপ সিং, পে অফ। এই বিষয়গুলো সুন্দর সমন্বয়ের মাধ্যমে রিপোর্টার তার প্যাকেজটি উপস্থাপন করে। এছাড়া গুরুত্ব বুঝে কোনো কোনো ক্ষেত্রে পিটিসিও ব্যবহার করা হয়। প্যাকেজে আসলে মূলত শব্দ এবং ছবির সমন্বয় করতে হয়, যেটাকে ভিডিও মিক্সিং বলা হয়, এবং এই কাজটি যে রিপোর্টার যত বেশি দক্ষতা এবং মুনশিয়ানার সাথে করতে পারে তিনি তত বেশি দক্ষ এবং যোগ্য রিপোর্টার হিসেবে বিবেচিত হন। কারণ কম কথায় শব্দ এবং ছবির সমন্বয় মাত্র 2 মিনিটের মধ্যে একটি প্যাকেজ তৈরি করতে হয়। চলুন তাহলে আমরা দেখে নিই একটি পরিপূর্ণ প্যাকেজ কিভাবে তৈরি করতে হয়। প্যাকেজের স্ক্রিপ্ট আসলে কিভাবে লেখা হবে, নানা কৌশল ও দক্ষতার মাধ্যমে ফিল্ড থেকে একজন রিপোর্টার সাধারণ বা বিশেষ কোনো রিপোর্টের র ম্যাটেরিয়ালস সংগ্রহ করে নিউজ রুমে ফেরেন, কিন্তু ফিল্ডের সেই পারফরমেন্সটাই সব নয়। এরপর দর্শকের কাছে তার ফিল্ডের কাজটুকু কতটুকু নান্দনিকভাবে উপস্থাপন করতে পারবেন তার অনেকটা নির্ভর করে প্যাকেজের স্ক্রিপ্ট লেখার উপর। যেন তেনভাবে লিখে দিলেই কিন্তু রিপোর্টটি ক্লিক করবে না, আবার সব তথ্য দিয়ে স্ক্রিপ্ট ভারাক্রান্ত করলেও সেটি ঝুলে যাবে। তাহলে উপায়, কম কথায় সহজ সরল বাক্যে মূল তথ্যটি স্ক্রিপ্টে নিয়ে আসতে হবে। সহজ শব্দ ব্যবহার করা হবে কিন্তু এর ব্যাপকতা হবে অনেক বেশি। ছোট বাক্য লিখতে হবে কিন্তু সেটি হবে অর্থবহ, অর্থাৎ এর প্রকাশ হবে শক্তিশালী। জটিল, কঠিন, সাংঘর্ষিক বা দ্বৈত অর্থ প্রকাশ করে এই ধরনের শব্দ পরিহার করতে হবে সচেতনভাবে। এক একটি শব্দ ও বাক্যের সমন্বয়ে মূলত রিপোর্টার একটি স্টোরি বলবেন, বইয়ের ভাষায় নয়, কথোপকথনের ঢঙে সহজভাবে তিনি বলবেন। আর সেই কম কথার সংবাদ গল্পে থাকবে ঘটনার মূল নির্যাসটুকু, যার স্বাদ সহজেই আস্বাদন করতে পারবেন বিভিন্ন বয়সের নানা শ্রেণী পেশার মানুষ। যেহেতু একটি প্যাকেজে 1.5 থেকে 2 মিনিট সময় বরাদ্দ থাকে, সুতরাং এর ভয়েস ওভারে কম কথায় মূল বিষয়টি থ্রো করে বাকিটি বক্সপপ সিঙ্ক এবং পিটিসি দিয়ে সমন্বয় করবেন রিপোর্টার।
এমনভাবে সমন্বয় করবেন যেন তার দুই মিনিটের প্যাকেজটি দেখার পর দর্শকের মনে হয় আজ ক্ষমতাসীন বা বিরোধী দলের চার ঘন্টার যে সমাবেশটি হয়েছে তার সারমর্ম তিনি মাত্র দুই মিনিটেই বুঝতে পেরেছেন। আর সেটা যদি করতে পারেন রিপোর্টার, তাহলেই তার রিপোর্টটি সার্থক। আবার কোনো একটি বিষয়ে হয়তো নগরবাসী প্রতিনিয়ত ভুগছেন, কিন্তু এটা থেকে উত্তরণের উপায় জানা নেই। রিপোর্টার যদি সেই জনদুর্ভোগটি সুন্দরভাবে তুলে ধরে এর সমাধানের উপায় বাতলে দেন, তবেই তো সার্থকতা। আর এখানেও ফিল্ড ওয়ার্কের পর বাকি কাজটি তাকে করতে হবে প্যাকেজের স্ক্রিপ্টে। স্ক্রিপ্টে ঘটনার বর্ণনা বা সারমর্ম তিনি তুলে ধরবেন স্টোরি টেলিংয়ের মতো করে। তার স্ক্রিপ্টের ভাষার সাথে ভুক্তভোগীদের বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের বক্তব্য যোগ হয়ে যেন সেটি একটি ভিন্ন মাত্রা পায়। সেই বোধটি স্ক্রিপ্ট লেখার সময় রিপোর্টারের ভেতরে কাজ করবে। রিপোর্টার সাদামাটা অথবা নাটকীয়ভাবে তার গল্প বলবেন, তবে তার বিশ্লেষণী মন দিয়ে ঘটনার নানা দিক স্পর্শ করতে ভুলে যাবেন না। উপযুক্ত শব্দ চয়নের মাধ্যমে ফুটিয়ে তুলবেন ঘটনার সারমর্ম, তবে সহজ সরল প্রাণবন্ত যেন থাকে তার স্ক্রিপ্ট, সেদিকে বিশেষ লক্ষ্য রাখবেন। রিপোর্টের বিষয়বস্তু এবং এর চরিত্র বুঝে তারপর স্ক্রিপ্ট লিখবেন। রাজনীতি, সংসদ, কোর্ট, শেয়ার বাজার সহ বিভিন্ন বিষয় আছে যেখানে সাদামাটা বর্ণনাই যথেষ্ট, কিন্তু রিপোর্টার যখন একই বিষয়ের কোনো সাইড স্টোরি করবেন যেখানে মানবিক আবেদনটাই মুখ্য, সেক্ষেত্রে স্ক্রিপ্ট হবে সফট। যেমন শেয়ার বাজারের সব পুঁজি হারিয়ে স্কুল শিক্ষকের আত্মহত্যা, এই গল্প হবে ফিচারের ঢঙে। আবার খেলা, বিনোদন নিয়ে যখন স্টোরি করবেন তখন স্ক্রিপ্ট হবে অনেকটা নাটকীয়। তবে বিশেষ কোনো মানবিক আবেদন সমৃদ্ধ স্টোরি যেখানে কোনো অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার চিত্র, যেমন নদী ভাঙন বা বানভাসী মানুষের দুর্ভোগ তুলে ধরা হবে, সেক্ষেত্রে স্ক্রিপ্ট সেই স্টোরির চরিত্র বুঝে সাজাতে হবে। ফিচারাইজডভাবে স্টোরিতে আবেদনটি ফুটিয়ে তুলবেন রিপোর্টার। মোট কথা, একটি রিপোর্টের বিষয়বস্তু এবং ঘটনার সিকোয়েন্স বলে দেবে তাকে কীভাবে স্ক্রিপ্টটি লিখতে হবে। ঘটনার পরিপূর্ণ চিত্রটি তুলে ধরার সহজ পথ তিনি তখনই পেয়ে যাবেন। রিপোর্টের চরিত্র বোঝার পর এর সাথে জুৎসই শব্দের গাঁথুনি দিয়ে তিনি স্টোরির সারমর্ম চিত্রায়িত করবেন। মূলত একটি মানসম্মত গতিশীল স্ক্রিপ্ট তার কাজটি এগিয়ে দেবে অনেক দূর। এরপর তিনি যখন স্ক্রিপ্টে ও ভয়েস ওভার অংশের চরিত্র বুঝে, হার্ড এবং সফট নিউজ বুঝে সেভাবে ভয়েস দেবেন, তখন প্যাকেজের একটি গুরুত্বপূর্ণ অংশ সম্পূর্ণ হবে। তবে এখানেই শেষ নয়, একটি প্যাকেজের ভয়েস ওভারের সাথে মিল রেখে ভিডিও এডিটরের সহায়তায় রিপোর্টার ছবির সমন্বয় করবেন। একই বিষয়ের নানা শট থাকে, সেখান থেকে বাছাই করে নান্দনিক বা ভালো শটগুলো তিনি সংযুক্ত করবেন। ভয়েস ওভারের ফাঁকে ফাঁকে তিনি যথাযথ স্থানে আপসাউন্ড যোগ করবেন। রিপোর্টের প্রয়োজনে তিনি কোথাও ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কোথাও মিড পিটিসি ব্যবহার করবেন। সময়ের সাথে সমন্বয় করে প্যাকেজটি যেন টাইট হয়, কোনো কিছু বাড়তি মনে না হয় সেদিকে খেয়াল রাখবেন। প্রয়োজনীয় ও ভালো ফুটেজ যেন বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখবেন। ঘটনার সারমর্ম তিনি প্যাকেজে তুলে ধরার ক্ষেত্রে যদি পিটিসি ডিমান্ড করে অবশ্যই তা ব্যবহার করবেন, আর পিটিসির প্রয়োজনীয়তা না থাকলে তিনি পে অফ অর্থাৎ রিপোর্টারের নাম এবং স্থান বলে শেষ করবেন তার প্যাকেজ। মূলত একজন রিপোর্টার যখন কোনো প্যাকেজ তৈরি করবেন তাকে মনে রাখতে হবে ফুলের মালা গাঁথার মতো করে তিনি স্টোরিটি তুলে ধরবেন। এই ক্ষেত্রে রিপোর্টারের স্ক্রিপ্ট অর্থাৎ যে অংশটুকু তিনি ভয়েস ওভারে বলবেন সেটিকে যদি সুতা হিসেবে কল্পনা করা হয়, তাহলে আপসাউন্ড, সিঙ্ক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, পিটিসি এগুলোকে ধরতে হবে ফুল হিসেবে, আর তার নিউজ সেন্স বা বিবেচনা বোধটি হবে সুইং। সেই সুই দিয়ে ফুলগুলো সুতোয় গেঁথে কত চমৎকারভাবে মালাটি সাজাবেন একজন রিপোর্টার সেটা নির্ভর করে একজন রিপোর্টারের দক্ষতা বা মুনশিয়ানার উপর। বারবার চর্চার মাধ্যমে সেটি অবশ্যই অর্জন করবেন, এই বিশ্বাস নিয়েই এগিয়ে যেতে হবে রিপোর্টারকে। সবার বোঝার সুবিধার্থে দুটি প্যাকেজের স্ক্রিপ্টের লিঙ্ক সহ বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। আপনারা যারা নতুন, যারা আমার এই চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বেল আইকনটি দিয়ে রাখুন, যাতে যে কোনো ভিডিও আসা মাত্র আপনারা তাৎক্ষণিকভাবে নোটিফিকেশন পেয়ে যান।
আর আরেকটি বিষয় না বললে নয়, সেটি হচ্ছে যে এতক্ষণ আমি যে বিষয়গুলো আলোচনা করেছি সেটি হচ্ছে মূলত আমার যে বই সেটি হচ্ছে যে টেলিভিশন সাংবাদিকতা রিপোর্টিং পরিকল্পনা ও রিপোর্টার, এই বই থেকে। এই বইটি শ্রাবণ প্রকাশনী থেকে প্রকাশিত এবং এটি আপনারা rockobari.com-এ অর্ডার করলে আপনারা ঘরে বসে এই বইটি পেয়ে যাবেন। আর হচ্ছে যেই সব সাংবাদিকতা বিষয়ক যে একাডেমিক যে আলোচনা এবং একাডেমিক এবং প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকে যে বিশ্লেষণ করা হয়, সেই বিশ্লেষণের বেশিরভাগই আপনারা বুঝতে আপনাদের জন্য সহজ হবে যদি বইটি আপনাদের হাতে থাকে। আশা করি এটি আপনারা সংগ্রহ করবেন এবং এটি আপনাদের কাজে আসবে। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আসলে মূলত প্যাকেজ কি কেন কিভাবে করতে হয় এটি থেকে আপনারা একটি মোটামুটি একটা ধারণা পেলেন প্যাকেজ সম্পর্কে। একজন সাংবাদিক হিসেবে যখন আপনি ফিল্ডে যাবেন, আপনার সাথে একজন ক্যামেরাম্যান থাকবে এবং সেখানে আপনি কোন নিউজটি করতে যাচ্ছেন, সেটি কি প্রেস ব্রিফিং নাকি সেটি শেয়ার বাজারের রিপোর্ট নাকি কোনো একটি মানবিক স্টোরি, সেটির উপরে নির্ভর করবে আসলে আপনার প্যাকেজের ধরনটা কীরকম হবে, সেটাকে হার্ড স্টোরি হবে নাকি সফট স্টোরি হবে, সেটা আসলে মূলত নির্ভর করবে আপনার রিপোর্টের চরিত্রের উপর। অর্থাৎ প্রতিবেদনের চরিত্র বুঝেই আপনার প্রতিবেদনটি সাজাতে হবে। আর ফাইনালি একজন রিপোর্টারকে মূলত আসলে ভিডিও এডিটরের সাথে বসেই প্যাকেজটি সম্পাদনা করতে হয় এবং সেই কাজটিতে সময়, তারপর ভয়েস ওভার, ভক্স বক, সিঙ্ক, এই বিষয়গুলো, পিটিসি, এই বিষয়গুলো একটি সমন্বয় সাধন করা হয় এবং এটি যথাসময়ে সম্প্রচার করা এবং জাস্ট টাইমের মধ্যে আপনার ওই নিউজটি তৈরি করে সেটি ডেলিভারি দেওয়া, সেটিও একটি গুরুত্বপূর্ণ কাজের অংশ। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী সময়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। তবে যাবার আগে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং সুনির্দিষ্টভাবে আমার যে মেইলে প্রশ্ন আপনারা পাঠাতে পারেন সে বিষয়ের উপর আমি ভিডিও তৈরি করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।